আপনার অভিজ্ঞতার কথা একটু বলেন। বাড়ি পালমার নামে রয়েছে মুড়াড়ে থানা। অবশ্য আমি ছোটবেলা বেড়ে বানতাম, বেড়ে বিস্তা, কিন্তু বেড়িতে কী ক্ষতি আমি বুঝতে পারছি। আমার স্ত্রীকে দেখাতে এসে আমি দেখলাম সোমনাথ ঘোষ ডাক্তারবাবুর এক চেম্বারে বেড়িতে ধোঁয়াতে অনেক ক্ষতি মানুষের হয়। আমি তারই লেগে আজকে আমি বেড়ি কাঠি অবশ্য আমার পকেটে ছিল, আমি সবকে নিয়ে আজকে প্রতিজ্ঞা করলাম কাজটা আমি বেড়ি খাব না, কান ধরলাম, এই আমি বেড়ি আজকে ফেলে দিলাম। দাদা আমার ছবি তুলে নিয়ে ঠিক